রেসেলমেনিয়া হতে আর কিছু ঘন্টাই বাকি আছে। রেসেলমেনিয়াতে কী কী ম্যাচ হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো এবং কোন রেসলারের জেতার সম্ভাবনা বেশি এটাও বলবো। তো হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। রেসেলমেনিয়া কিক অফ শোতে আমরা বাডি ম্যাফি ভার্সেস টনি নিডসের একটি ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচে মনে হয় না কোনো টাইটেল চেঞ্জ হবে। এবার যে ম্যাচটির কথা বলছি এটি হতে চলেছে রেসেলমেনিয়া 35-এর মেন ইভেন্ট। এই প্রথমবার রেসেলমেনিয়াতে কোনো ওএমএস ডিভিশনের ম্যাচ মেন ইভেন্ট হচ্ছে। এই ম্যাচটিতে আমি উইনার হিসাবে পিক করব বেকি লেন্সকে, কারণ বেকি লেন্সকে WWE থেকে অনেক বেশি পুশ দেওয়া হচ্ছে এবং আমার মনে হয় বেকি লেন্সই এই ম্যাচটিতে চ্যাম্পিয়ন হবেন। এই ম্যাচটি অনেক স্পেশাল হতে চলেছে, কারণ এই ম্যাচটিতে যিনি উইনার হবেন তিনি র এবং স্ম্যাকডাউন দুই ব্র্যান্ডেরই চ্যাম্পিয়ন হবেন। পরের ম্যাচটি হতে চলেছে স্ম্যাকডাউন ট্যাগ টিমের জন্য একটি ফ্যাটাল ফোরের ম্যাচ। এই ম্যাচটিতে হয়তো দ্য বার চ্যাম্পিয়ন হতে পারে, আবার দ্য উসোস তার টাইটেল রিটেনও করতে পারে। নেক্সট ম্যাচটি হতে চলেছে র ট্যাগ টিম টাইটেলের জন্য। এই ম্যাচটিতে হয়তো দ্য রিভাইভাল তাদের টাইটেল লস করতে পারে। নেক্সট ম্যাচটিও একটি ট্যাগ টিম টাইটেলের জন্য ফ্যাটাল ফোরওয়ে ম্যাচ। এই ম্যাচটিতে মনে হয় না কোনো টাইটেল চেঞ্জ হবে। এই ম্যাচটিতে আমি উইনার হিসেবে পিক করব বেলি এবং সাশা ব্যাঙ্ককে। ব্রক লেসনার ভার্সেস সেথ রলিন্স ফর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ। এই ম্যাচটি অনেক বিতর্কিত ম্যাচ, কারণ এই ম্যাচে কে জিতবে এটা কেউই বলতে পারছে না, কিন্তু আমি এই ম্যাচটিতে উইনার হিসাবে পিক করব সেথ রলিন্সকে। পরের ম্যাচটি শেন ম্যাকম্যান ভার্সেস দ্য মিজ। এই ম্যাচটি অনেক পার্সোনাল হতে পারে, কারণ তাদের ভিতর অনেক পার্সোনাল ফিউড চলছিল। এই ম্যাচটিতে আমি উইনার হিসাবে পিক করব দ্য মিজকে। নেক্সট ম্যাচটি হবে ড্যানিয়েল ব্রায়ান ভার্সেস কোফি কিংস্টন। কোফি কিংস্টনের অনেক হার্ডওয়ার্কের পর তিনি এই ম্যাচটি পেয়েছেন, তো হয়তো এখানে কোফি কিংস্টনকেই WWE জেতাবে। আমি এখানে উইনার হিসাবে পিক করব কোফি কিংস্টনকে। পরের ম্যাচটি একটি উইমেন্স ব্যাটেল রয়্যাল ম্যাচ। এই ম্যাচটিতে আমি উইনার হিসাবে পিক করব আস্কাকে, অথবা এই ম্যাচটিতে রুবি রাইটও জিততে পারেন, তবে বেশিরভাগ চান্স আস্কারই। নেক্সট ম্যাচটি দ্য জায়েন্ট ব্যাটেল রয়্যাল ম্যাচ। এই ম্যাচটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তবে এই ম্যাচটিতে ব্রনস্টোম্যানের জিতার বেশিরভাগ সম্ভাবনা আছে, কারণ ব্রনস্টোম্যানকে WWE যেভাবে দেখায় সেখানে ব্রনস্টোম্যানই জিতবেন। পরের ম্যাচটি হতে চলেছে কার্ট অ্যাঙ্গেল ভার্সেস ব্যারন করবেন। আপনারা হয়তো খেয়াল করবেন যদি কোনো সুপারস্টারের লাস্ট ম্যাচ হয় সেই ম্যাচে সেই সুপারস্টার হেরে যায়, তো এক্ষেত্রে এটি কার্ট অ্যাঙ্গেল শেষ ম্যাচ, তো এখানে আমি উইনার হিসাবে পিক করব ব্যারন করবেনকে। নেক্সট ম্যাচটি হতে চলেছে এজে স্টাইলস ভার্সেস র্যান্ডি ওর্টন। এটি র্যান্ডি ওর্টন এবং এজে স্টাইলের জন্য অনেক বড় ম্যাচ, তবে এই ম্যাচটিতে আমি উইনার হিসাবে পিক করব এজে স্টাইলসকে। পরের ম্যাচটি হবে সামোয়া জো ভার্সেস রে মিস্টিরিও। রে মিস্টিরিও বর্তমানে একটু ইঞ্জুরিতে আছেন, মনে হয় না এই ম্যাচটি হতে পারবে, কিন্তু যদি হয় তাহলে সেই ম্যাচে আমি উইনার হিসাবে পিক করব সামোয়া জোকে। নেক্সট ম্যাচটি বাতিস্তা ভার্সেস ট্রিপল এইচ। এই ম্যাচটিতে আমি ট্রিপল এইচকে উইনার হিসাবে পিক করব, কারণ এটি বাতিস্তার লাস্ট ম্যাচ আর ট্রিপল এইচ কখনোই বাতিস্তাকে সিঙ্গেল ম্যাচে হারাতে পারেনি, তবে মনে হচ্ছে এইবার বাতিস্তাকে হারাবে ট্রিপল এইচ। পরের ম্যাচটি ববি ল্যাশলি ভার্সেস ডেইমন কেইন ফিন ব্যালর। এই ম্যাচটিতে আমরা অবশ্যই টাইটেল চেঞ্জ দেখতে পাবো বলে মনে হচ্ছে, কারণ ডেইমন কেইনকে WWE যেভাবে দেখায় এই ম্যাচটিতে ফিন ব্যালরই জিতবেন। নেক্সট ম্যাচটি ড্রু ম্যাকএন্টায়ার ভার্সেস রোমান রেন্স। রোমান রেন্সের লিউকেমিয়ার পর এটি তার প্রথম সিঙ্গেল ম্যাচ হতে চলেছে। এই ম্যাচটিতে অবশ্যই রোমান রেন্সই জিতবেন। যতই WWE ড্রু ম্যাকএন্টায়ারকে বেশি শক্তিশালী দেখাক, এই ম্যাচটিতে রোমান রেন্সে জেতার সম্ভাবনাই বেশি। এই ভিডিওতে আমি যেসব ম্যাচগুলোর প্রেডিকশন দিলাম সেই সব প্রেডিকশনগুলোই ছিল আমার মতে, তাই সব ম্যাচের প্রেডিকশনে যে ঠিক হবে এমনটা নয়। তো ভিউয়ার্স, এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর WWE বিষয়ক নিউজ সবার আগে বাংলায় পেতে হলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।